বাবা হলেন সালমান খান, বিয়ে না করেই সন্তান এলো কোলে। বিয়েতে যতই আপত্তি থাকুক না কেন, সন্তানের বাবা হতে কোনো আপত্তি নেই ভাইজানের। ৫৭ বছর বয়স, কিন্তু আজও তিনি ব্যাচেলার। তিনি সবসময় লাইমলাইটে থাকেন, মাঝে মধ্যেই তার নতুন নতুন প্রেমিকার খবর মেলে, তবে বিয়ে নিয়ে তিনি বরাবর চুপচাপ। প্রেমিকার নাম বদলে যায়, কিন্তু বিয়ের পিঁড়িতে দেখা যায় না ভাইজানকে। এবার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন সালমান খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন তিনি সন্তান চান, কিন্তু সন্তানের মাকে চান না। সালমানের কথায়, আমি সন্তান চাই, কিন্তু সন্তান থাকলে মা তো থাকবেই, আমি কোনো মা চাই না। এদিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়, তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি, সবার জন্যই ভালো হলো এতে, আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর। বরাবরই সালমানের সঙ্গে ছোটদের দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বোনের দুই সন্তান আহিল ও আয়াত তো সাল্লু আঙ্কেলের চোখের মণি। আজ পর্যন্ত তার ছবিতে অনেক শিশু শিল্পীর দেখা মিলেছে। পর্দার পাশাপাশি পর্দার বাইরেও তাদের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব রয়েছে। কাজেই বিয়ে নিয়ে আপত্তি থাকলেও সালমানের কিন্তু বাবা হওয়ার শখ ষোলো আনা। সেই শখ পূরণ করে ফেললেন তিনি। সালমান খান যে বরাবর সমাজ সেবার কাজে যুক্ত, সে কথা সকলেরই জানা। বছরের পর বছর ধরে তার নিজস্ব সংস্থা সমাজ সেবার কাজে যুক্ত রয়েছে। বছরে যা কিছু উপার্জন করেন, তার একটা বড় অংশ সংস্থার বিভিন্ন কাজে খরচ করে থাকেন সালমান খান। উল্লেখ্য, সোমিয়া আলী, সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রায়, ক্যাটরিনা কাইফদের পর বর্তমানে শাহনাজ গিল ও পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের নাম জড়িয়েছে। কিছুদিন আগেই রোমানিয়ার মডেল তথা তারকা লুলিয়া ভান্তরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। এখন অবশ্য পূজা হেগড়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা চলছে।